এমনকি নিজের বউয়ের সেলফি দেয় নিজে গিয়া চা বাগানে দেখেন নাই আপনারা নিজের বউরে জাতির সামনে তুলে ধরে আরে তোর বউ তুই দেখ সে সুন্দর না কালা এটা জাতির দেখার দরকার কি বউ যার দেখবেও সে মজাও নিবে সে তো তোর বউরে তুই জাতির সামনে তুলে ধরবি তাও চা বাগানে গিয়ে এটা বেহায়াগিরি হবে না এতে বেলজ্জাগিরি হবে না এতে লুজ্জাবি হবে না আর একজন বিধানের উপর আমল করতে চাইবে এতে তুই তার লুজ্জা বলবি নাউযুবিল্লাহ মিন দালি আপনাদের এই এলাকারই তো এক কৃতি বা অকৃতি সন্তান সে বয়ানের মধ্যে বলে দিল এক কমেডিয়ান বক্তা জেনেন সবাই আপনারা বয়ানের মধ্যে বলে দিল যে লুইচ্চা নাউযুবিল্লাহ মিন যালিক দ্বীনের একটা বিধানের উপর আমল করতে চেয়েছে তাই লুইচ্চা হয়ে গেছে আর কতজনে যে লুকিয়ে লুকিয়ে মেসেঞ্জারে পিরিতি মারে এতে সমস্যা নেই হোয়াটসঅ্যাপে যা মনে চায় চ্যাটিং করে এতে কোনো গুণা নাই এমনকি নিজের বউয়ের সেলফি দেয় নিজে গিয়া চা বাগানে দেখেন নাই আপনারা নিজের বউরে জাতির সামনে তুলে ধরে আরে তোর বউ তুই দেখ সে সুন্দর না কালা এটা জাতির দেখার দরকার কি বউ যার দেখবেও সে মজাও নিবে সে তো তোর বউরে তুই জাতির সামনে তুলে ধরবি তাও চা বাগানে গিয়ে এটা বেহায়াগিরি হবে না এতে বেলজ্জাগিরি হবে না এতে লুজ্জাবি হবে না আর একজন আল্লাহর নবীর বিধানের উপর আমল করতে চাইবে এতে তুই তার লুজ্জা বলবি নাউযুবিল্লাহ মিন দালি আমি ফতোয়া দিচ্ছি না তবে ফতোয়ার কিতাবের ভাষ্য বলছি যে কোনো ফতোয়ার কিতাব ফতোয়া শামি খুলেন হিন্দিয়া খুলেন বাজ্জাজিয়া খুলেন কাজী খান খুলেন কোনটা খুলবেন গিয়ে খুলেন আগের খুলেন পরের খুলেন এমন একটা ফতোয়ার কিতাব পাবেন যেখানে এই মাসালা পাবেন না যে কুফুর আর রিদ্দা নিয়ে আলোচনা হয়েছে লেকিন এই মাসালা নিয়ে আলোচনা হয় নাই কেউ যদি ইসলামের কোনো বিধান নিয়ে ট্রোল করে তার আর ইমান থাকে না এখন যদি বাস্তবে এমন হতো যে মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তিনি বিয়ে করেছেন করার পরে তিনি হক আদায় করেন নাই যে দুইটা শর্তের কথা আমি বললাম এক হলো সক্ষমতা আর এক হলো সমতা তিনি এই দুটো আদায় করেন নাই তখন এটা নিয়ে সমালোচনা হতে পারে শরীয়তের দলিলের আলোকে কিন্তু এখনও মাথা গজালই না তার আগে মাথা ব্যথা হলো কি না এটা নিয়ে পেরেশান হয়ে গেলেন আপনি এটা তো নিঃসন্দেহে ইসলামের বিধানের উপর অভক্তি থাকার আলাম অন্যগুলো নিয়ে তো ঠিকই ব্যাখ্যা করে আর্জেন্টিনার পক্ষে কত বয়ান দিল দেয় নাই আর্জেন্টিনার পক্ষে বয়ান আরও কত কিছুর পক্ষে বয়ান এটা লুচ্চামি হয় না এটা বেহায়াগিরি হয় না এটা বেগায়রতি আত্মমর্যাদাহীনতা হয় না যে একজন হুজুর হয়ে খেলা দেখো তোমার তো আরও শর্মিন্দা হওয়া দরকার ছিল গুণা করবা লুকায় লুকায় করো খেলাও দেখবা আবার সবার সামনে সিনাজুরিও করবা একই তো চুরি তার উপর সিনাজুরি তো তোমার তো লজ্জা হলে ন্যূনতম লজ্জা থাকলে এটা নিয়ে লজ্জা থাকা দরকার ছিল কারণ নবী বলেন ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শীতা তোর যখন লজ্জা থাকে না তুই যা খুশি তা করতে পারো লজ্জা যখন থাকে যা মনে চায় তা করতে পারে না আল হায়াউ শোবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের বিশেষ অঙ্গ লজ্জা মানুষকে অনেক আকাম কুকাম থেকে অনেক বেগায়রতি আত্মমর্যাদাহীনতার কাছ থেকে ফিরিয়ে রাখে যার লজ্জা নষ্ট হয় তার ঈমানের একটা খুঁটি নষ্ট হয়ে যায় তো যে কোনো ফতোয়ার কিতাবে এই মাসালা আছে তো সেই ফতোয়ার আলোকে দেখলে তার তো ইমান নিয়ে সন্দেহ দেখা দিবে যে এটা কেমন কথা ওরা তো আমাদের ইমান নিয়ে মিনিটে মিনিটে সন্দেহ পোষণ করে মিলাদ পড়ো নাই ইমান কাঁচা কিয়াম করো নাই এসকে রাসুল নাই তুমি গুস্তাখে রাসুল এমনকি কেউ আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে গিয়া জান দিয়া দিল কিন্তু মিলাদ আর কিয়াম করলো না বইলা দিবে তার মধ্যে আল্লাহর নবীর এশক নাই আল্লাহর নবীর মহাব্বত নাই এরা হলো ওয়াহাবি এরা হলো খারেজি নবীর জীবন দিয়া বুকের তাজা রক্ত দিয়া ইশকে রাসুলের প্রমাণ দিতে পারলো না নিজেকে প্রকৃত সুন্নি আর আহলু সুন্না পরিচয়ের অধিকারী বানাতে পারলো না হয়ে গেল ওয়াহাবি হয়ে গেল খারেজি আর সে সারা জীবন এক ফোঁটা রক্ত না দিয়েও শুধু সারা জীবন সিন্নি খেয়ে খেয়ে হয়ে গেল আসল আর রিয়েল সুন্নি নাউযুবিল্লাহ মিন যালিক তো বলবেন এটা বলার দরকার কি বললাম সেই হাদিস তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও সাহায্য করো মাজলুম হলেও সাহায্য করো আমার দুঃখ লাগে কেন যেন মাজলুমের পক্ষে লোকে কথা বলতে চায় না যেই মাজলুমরে কেউ চেনে না জানে না তার পক্ষে তো কেউ বলেই না এই দেশ তো এমন দেশ ফেসবুকে ভাইরাল না হলে অনেক অপরাধের বিচার কোর্টেও পাওয়া যায় না ফেসবুকে ভাইরাল হয় সেটার বিচার হয় যেটা ভাইরাল হয় না সেখানে বিচারের বাণী আড়ালে গিয়ে কাঁদতে থাকে কেউ সেটা দেখে না কেউ সেটা শোনে না দেখার লোক খুঁজে পাওয়া যায় না মানবাধিকার কর্মীরা পর্যন্ত সেটা নিয়ে গর্জে ওঠে না
মিডিয়ায় আসে বা সেটা নিয়ে লোকে আলোচনা করতে থাকে তো সাধারণ লোকের বেলাও এই কথা ওলামায়ে কেরামের ক্ষেত্রে এসে দেখা যায় যারা মাজলুম হয় মাজলুমকে সাহায্য করবে দূরের কথা মাজলুমের পক্ষে বলতেও লজ্জা করে একটা সময় তো বড় একটা সময় এমন গিয়েছে কারাবন্দী হয়েছে তাকে নিয়ে বলার কেউ নাই শহীদ হয়েছে তাকে নিয়ে প্রকাশ্যে আলোচনা করার মতো কেউ নাই শহীদ হয়েছে তার পরিবারের দেখভাল করার শহীদের পরিবারের দেখভাল করা গোটা উম্মার উপর আমান কিন্তু তার স্ত্রী খেতে পাচ্ছে কিনা সন্তান পড়ালেখা করতে পারছে কিনা কে দেখবে এগুলো 2013 সালে কত মানুষ শহীদ হলো 21 কত মানুষ শহীদ হলো কে দেখবে তাদের ফ্যামিলি গুলো আদৌ কয়জন শহীদ হয়েছে সেই তালিকা জানে কয়জন কোন এলাকায় কয়জন তাদের কবরটা অন্তত গিয়ে জিয়ারত করি এটার ফিকির রাখে কয়জন কত বড় নেমক হারাম জাতি আমরা নিজেও কিছু করব না যারা করে তাদেরকে দামও দিব না আরে সামনে আসলে বলবে এগিয়ে যান আমরা আপনার জন্য ফেদা অথচ বছরের পর বছর কারাগারে পড়ে থাকবে কারাগারে তার তেল সাবান কেনার টাকা আছে কিনা অসুস্থ হলে ওষুধপাতির ব্যবস্থা করার মতো সামর্থ্য আছে কিনা কারণ সব ওষুধ জেলখানায় পাওয়া যায় না কিছু ওষুধ বাহির থেকে নিতে হয় টাকা দিয়ে কিনতে হয় তো সেই টাকাটাও তার কাছে আছে কিনা তার পরিবার খেতে পারছে কিনা তার মাদ্রাসা চলছে কিনা এটা খোঁজ রাখা কে নিজের দায়িত্ব মনে করে হ্যাঁ আবার বাইরে আসবে আবার বয়ান দিবে ঠিকই আবার লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলবে কিন্তু যখন বিপদে পড়বে টর্চ লাইট দিয়ে কাউরে খুঁজে পাওয়া যাবেন এটা কুফাবাসীর মতো আচরণ না দেখে নিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন বিপদে পড়ল একটা লোকরেও খুঁজে পাওয়া গেল না যখন লড়াই চলছিল পাহাড়ের উপর দাঁড়িয়ে কুফাবাসী তামাশা দেখছিল নিচ থেকে একজন আওয়াজ দিলই নেমে আয় অন্তত কিছুটা সাহায্য কর জালেমদের থেকে হুসাইনের হেফাজত কর কিন্তু জালেমরা একটা কথাও বলল না পাহাড় থেকে সরলও না নিচেও নামল না তাদের চোখের সামনে হুসাইনের মাথা কেটে দুই টুকরা করা হলো পরনের কাপড় চোপড় পর্যন্ত খুলে নেওয়া হলো এরপর সেই কস্তিত মস্তক কর্তিত মস্তককে একটা বর্ষায় চড়িয়ে সবার মধ্যে সেটাকে ঘুরানো হলো চরমভাবে তার লাশটাকেও লাঞ্ছিত করা হলো কিন্তু একটা জালেম সেখান থেকে ময়দানে নেমে এলো না এটা ওয়াফাদারি না বেওয়াফাদারি এটা আমার চাইতে আপনারা ভালো জবাব জানেন তো মাজলুমের পক্ষে কেন বলবেন না আপনি কোন জিনিস আপনার জিব্বাকে আটকে রেখেছে নিজে দুনিয়ায় বলবেন না কেয়ামতের দিন কেমনে আশা করেন যে সাফাত পাবেন আপনি কার সাফাত পাবেন মাজলুম নবীর সাফাত আরে যার সাথে যার মহাব্বত তার সাথে হবে তার কেয়ামত আমার নবী মাজলুম ছিলেন চার খলিফা মাজলুম ছিলেন আশারায়ে মুবাশশারা মাজলুম ছিলেন আল্লাহর নবী সকল সাহাবি মাজলুম ছিলেন মাজলুমের দলে থাকেন আপনি মাজলুমের পক্ষে থাকেন আপনি কেয়ামত হবে মাজলুমের সাথে কিন্তু দুনিয়া এসে মাজলুমের পক্ষে বলবেন না মাজলুমের সাথে চলবেন না বরং জালেমের দালালি করবেন জালেমের গোলামি করবেন অথবা নীরব থেকে মৌনতা অবলম্বন করে জালেমকে মৌনভাবে সমর্থন দিবেন আপনার নীরবতাকে পুঁজি করে জালেম দুনিয়ার মধ্যে আরো জুলুম চালাবে কেয়ামতের দিন আপনার হাসরও সেই জালেমদের সাথেই হবে